বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে একটি নতুন আতঙ্ক আমাদের সকলকে তাড়া করে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি করোনা ভাইরাসের কথাই বলছি। চলুন সেই ভাইরাসের বিষয়ে বিশদে জানা যাক। হাই গাইজ, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন দ্য বং নোটিফিকেশন। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবেন, তাকে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো আপনারা নোটিফিকেশান পাবেন সবচেয়ে প্রথমে। কিভাবে এলো মানুষের শরীরে এই করোনা ভাইরাস, তার মুখ্য কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এ সংক্রান্ত নানা মতামত জানা যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট দাবি করেছে যে 2019 সালের ডিসেম্বর মাসেই ননভেজ মার্কেট থেকে করোনা ভাইরাসের জন্ম। বিজ্ঞানীদের মতে এখানে বিক্রি হওয়া বন্যপ্রাণীদের শরীরের মাঝেই উপস্থিত ছিল করোনা ভাইরাস, যা ননভেজ বা আমিষ মানুষদের শরীরে পৌঁছে যায়। তখনই প্রথম জানা যায় যে এই ভাইরাস সাপের মাধ্যমে মানুষের শরীরে পৌঁছেছে। অন্যদিকে চীনের সরকারি চিকিৎসক জং চ্যাং কাঁকড়াবিছে ও ইঁদুরের দ্বারা এই ভাইরাস ছড়ানোর কথা জানিয়েছেন। এরপর চীনের বিজ্ঞানীদের সাম্প্রতিক রিসার্চে জানা গেছে এই ভাইরাস বাদুড় থেকে সাপ ও মানুষের শরীরে ছড়িয়েছে। চীনের রাজধানী বেজিংয়ে জেনারেল মেডিকেল বায়োলজিতে প্রকাশিত হওয়া এই বিজ্ঞানীদের এই রিসার্চে বলা হয়েছে যে বাদুড় থেকে মানুষের শরীরে পৌঁছেছে। ব্যাক স্যুপ বা বাদুড়ের স্যুপ এখানে প্রচলিত না হলেও এটি হুনান প্রদেশের বিখ্যাত একটি খাবার। WHO সরাসরি জানিয়েছে যে এই ভাইরাস পশু পাখিদের সাথে যুক্ত। গবেষণা থেকে জানা গেছে যে করোনা ভাইরাস আসলে একটি প্যাথোজেন। প্যাথোজেন হলো একটি ইনফেকশন এজেন্ট, সেটি নানান রোগ সৃষ্টি করে। সাধারণ ভাষায় আমরা যাকে বলি জীবাণু। উহান প্রদেশ থেকে ছড়াতে থাকা এই ভাইরাস চীনের প্রতিবেশী দেশ সিঙ্গাপুর হয়ে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ইটালি এবং সৌদি আরবেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইংল্যান্ডের মেডিকেল এক্সপার্টদের মতে ওখানে আগে থেকেই করোনা ভাইরাস ছিল, তবে চীনের স্বাস্থ্য আধিকারিকরা মনে করছেন এই ভাইরাস আরও ছড়াবে। কিন্তু বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে চীনের হুনান শহর যেখান থেকে এই ভাইরাসটি ছড়ালো সেই জায়গায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে ক্রমে কমে গেছে। আপনি আরও জেনে অবাক হবেন যে গত 8ই এপ্রিল শি জিনপিং চীনের সরকার সেই উহান প্রদেশটি খুলে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে অনেক সেলিব্রিটি, অনেক রাজনৈতিক লিডার, অনেক দেশনায়কের করোনা হলেও চীনের কোনো রাজনৈতিক লিডার, কোনো মিলিটারি অফিসার, কোনো ফিল্ম স্টার, কোনো বড় মাপের মানুষের করোনা আক্রান্তের খবর কিন্তু নেই। তারা করোনা আক্রান্ত কিন্তু হয়নি। করোনা ভাইরাস সারা বিশ্বের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, শেয়ার মার্কেটের অবস্থা একদম তলানিতে ঢুকেছে, হাজার হাজার মানুষের জীবন চলে গেছে, সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত, আর কোটি কোটি মানুষ আজ ঘরবন্দি হয়ে রয়েছে। পৃথিবীর বহু দেশ লকডাউন ঘোষণা করেছে, তার মধ্যে ভারতও রয়েছে প্রথম সারিতে। COVID-19 মানে করোনা ভাইরাস চীনের উহান শহর থেকে বেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সারা পৃথিবীতে আজ মোট 199টি দেশ করোনায় আক্রান্ত। কিন্তু মজার খবর কি জানেন, চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ভ্রমণ করতে অর্থাৎ টুরে বেরিয়ে সারা বিশ্ব জয় করে ফেললো, কিন্তু চীনের উহান শহরের পাশেই বেজিং সেখানে পৌঁছতে পারলো না এবং আর্থিক রাজধানী সাংহাইতেও পৌঁছতে পারলো না। আমেরিকা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইটালির মতো ভারতেও গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু চীনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে তাদের উহান শহর বাদ দিয়ে কোনো শহরেই ছিল না কোনো দিন লকডাউন। এখন উহান শহরেও লকডাউন তুলে দিয়েছে চীন সরকার। পৃথিবীর সব বড় বড় শহর বন্ধ হয়ে গেছে, কিন্তু চীনের রাজধানী বেইজিং আর চীনের আর্থিক রাজধানী সাংহাই কিন্তু বন্ধ হয়নি, সেখানে করোনার কোনো প্রভাবই পড়েনি। এবার দেখে নেওয়া যাক বেইজিংয়ে কারা থাকেন। বেইজিং শহরে থাকেন চীনের বড় বড় রাজনৈতিক লিডার, মিলিটারির সমস্ত বড় বড় আধিকারিক, মিলিটারির বড় বড় অফিসার যারা চীন দেশটাকে চালায়, প্রশাসনের ঊর্ধ্বস্থ লোকজন থাকেন বেইজিং শহরে। আর তাই বেইজিং এখন সম্পূর্ণ খোলা, সেখানে মানুষ আনন্দে মত্ত হয়ে আছে, তারা বাজার করছে, খাচ্ছে, ধাচ্ছে, ফুর্তিতে ঘুরছে। ঠিক তার পাশেই চলে আসুন সাংহাইয়ে, যে সাংহাই সমস্ত চীনের অর্থনীতিকে পরিচালনা করে, অর্থাৎ বলা যেতে পারে চীনের অর্থনৈতিক রাজধানী সাংহাই। সাংহাইতে কারা থাকে একবার জেনে নিন।
সাংহাইতে থাকে চীনের বড় বড় বিজনেসম্যান। এখন একটু রাজনীতিতে চলে যাওয়া যাক। চীন দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার জন্য লড়াই করে চলেছে। চীনের একদল বাহিনী যারা সংক্রমণ নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং তারাই সমগ্র বিশ্ব জুড়ে এই করোনা ভাইরাসকে ছড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এতক্ষণ তো আপনারা জানলেন যে কীভাবে ভাইরাসটি তৈরি হয়েছে, কোথার থেকে ছড়িয়েছে, কীভাবে এসেছে। এখন আমরা জানব এই ভাইরাস থেকে নিজেকে কীভাবে সেভ করবেন। মাস্ক পরছেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন, সাবান দিয়ে হাত ধুচ্ছেন, মাঝে মাঝে হাতে লাগিয়ে নিচ্ছেন স্যানিটাইজার, তারপরেও আপনি সেফ কি? নিজের ইমিউন সিস্টেমকে তো স্ট্রং করতে হবে। জেনে নেওয়া যাক কীভাবে নিজের ইমিউন সিস্টেমকে স্ট্রং করবেন। ইমিউন সিস্টেমটাকে বুস্ট করার জন্য প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। এখন কিন্তু কোনো মতেই হাফ বয়েল ডিম, পোচ এগুলো ধরনের জিনিস খাওয়া যাবে না। যেটাই খাবেন পুরো রান্না করে ভালো করে সিদ্ধ করে খেতে হবে। প্রাণীজ উপাদানে বেশি মাত্রায় প্রোটিন থাকে, যেমন চিকেন, ডিম, মাটন, সি ফুড জাতীয় খাবার যেমন আমলা, লেবু, কুল, বাদাম, আখরোট জাতীয় খাবার। এই মুহূর্তে কাটা ফল বা স্যালাড জাতীয় জিনিস না খাওয়াটাই ভালো। যদি একদমই না খেলে নয় তো স্যালাড বা ফল কেটে বেশিক্ষণ রাখবেন না। খাওয়ার আগে সেটিকে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন, তাতে একটু তার প্রোটিন বা ভিটামিন হয়তো একটু কমবে, কিন্তু তাও আপনারা সেটাই করবেন। বন্ধুরা, রিসার্চে জানা গেছে করোনার যে ভাইরাস সেটি আমাদের পাকস্থলীতে পৌঁছানোর আগে 3-4 দিন আমাদের গলাতেই থাকে। সেই সময় হয়তো গলা ব্যথা বা কাশি হতে পারে, সেই সময় আপনারা উষ্ণ গরম জল পান করলে ভাইরাসটি মরে যাওয়ার চান্স বেশি থাকে। শেষ পর্যন্ত আপনি সুস্থ থাকলেই দেশ সুরক্ষিত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবার দেখার উপযোগী করে দিন। বন্ধুরা, নেক্সট ভিডিও কোন টপিকের উপর বানাবো সেটা আপনারা কমেন্ট করে বলে দিবেন। আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নিজে সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন, অকারণে বাড়ি থেকে বের হবেন না, খুব প্রয়োজন হলে বাড়ি থেকে বের হবেন তাও সাবধানে থাকবেন, গুজব ছড়াবেন না, অকারণে আতঙ্কিত হবেন না।